কাঞ্চনাবাদ ML হাই স্কুল সিনিয়র টিচার মীরা চৌধুরী ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার প্রিয় শিক্ষার্থীরা আশা করি পরম করুণাময়ের কৃপায় সবাই সুস্থ আছো ভালো আছো এবং আমিও সুস্থ আছি ভালো আছি আজকে তোমাদের আমি টেন্স নিয়ে আলোচনা করব তাহলে তোমাদের পাঠের বিষয় হচ্ছে টেন্স তাহলে আজকে তোমাদের টেন্স সম্পর্কে বলবো এখানে আমি যে ডায়লগগুলো লিখেছি সে ডায়লগে দেখো টিচার হোয়ার আর ইউ টুডে স্টুডেন্ট আই এম ইন ঢাকা টুডে টিচার হোয়ার আর ইউ ইয়েস্টারডে স্টুডেন্ট আই ওয়াজ ইন খুলনা টিচার হোয়ার উইল ইউ বি টুমোরো স্টুডেন্ট আই উইল বি ইন রাজশাহী টুমোরো তাহলে উপরের ডায়লগে তিনটি সময়ের কথা উল্লেখ রয়েছে তিনটি সময়ের মধ্যে প্রথম ডায়লগ টিচার হোয়ার আর ইউ টুডে স্টুডেন্ট আই এম ইন ঢাকা টুডে প্রথম প্রশ্ন ও তার উত্তরটি বর্তমান সময়ে সংগঠিত হয়েছে এবং এর একটি কাজ বর্তমান সময়ে কাজটি নির্দেশ করে সেজন্য এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স তারপরে দ্বিতীয় প্রশ্ন টিচার হোয়ার আর ইউ ইয়েস্টারডে স্টুডেন্ট আই ওয়াজ ইন খুলনা দ্বিতীয় প্রশ্ন ও তার উত্তরটি অতীত সময়ে সংগঠিত সম্পন্নকৃত একটি কাজকে নির্দেশ করে এজন্য এই দ্বিতীয় ডায়লগটি হচ্ছে অতীতকাল ফার্স্ট টেন্স তাহলে দ্বিতীয় ডায়লগটি ফার্স্ট টেন্স বা অতীতকাল তৃতীয় ডায়লগ টিচার হোয়ার উইল ইউ বি টুমোরো স্টুডেন্ট আই উইল বি ইন রাজশাহী টুমোরো তৃতীয় প্রশ্ন ও তার উত্তরটি ভবিষ্যৎ সময়ে সংগঠিত হবে এজন্য এর কাজটি ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাই এটি হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল তাহলে এখানে তিনটি সময়ের কথা বলা হয়েছে প্রথমটি এখানে উপরের ডায়লগগুলোতে তিনটি সময় রয়েছে পৃথক পৃথক সময় এবং প্রথমটি হচ্ছে বর্তমান সময় দ্বিতীয়টি হচ্ছে অতীত সময় তৃতীয়টি হচ্ছে ভবিষ্যৎ সময় তাহলে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তাহলে এই তিনটি সময় নির্দেশ করেছে এখান থেকে বোঝা যাচ্ছে যে টেন্স কি টেন্স কাকে বলে তাহলে আমরা টেন্স কি টেন্স কাকে বলে দেখো বাপের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে বাপের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে তাহলে টেন্স কাকে বলে এখানে তিনটি সময়ের কথা উল্লেখ রয়েছে তিনটি সময়কে বাপে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে তাহলে টেন্স কয় প্রকার টেন্স হচ্ছে তিন প্রকার টেন্স তিন প্রকার এক প্রেজেন্ট টেন্স দুই ফার্স্ট টেন্স তিন ফিউচার টেন্স তাহলে টেন্স কাকে বলে টেন্স হচ্ছে বাপে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স কয় প্রকার টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স তাহলে এটা
প্রেজেন্ট টেন্স বর্তমান সময় পাস্ট টেন্স অতীত সময় ফিউচার টেন্স ভবিষ্যৎ সময় তাহলে এখানে তিনটি সময়ের কথা উল্লেখ রয়েছে এই জন্য এখানে ভার্বের কাজগুলো তিন সময়ে সম্পন্ন হয়েছে তাহলে একটি টেন্সে চারটি রূপ রয়েছে প্রেজেন্ট টেন্সে চারটি পাস্ট টেন্সে চারটি ফিউচার টেন্সে চারটি তাহলে প্রেজেন্ট টেন্সে চারটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট তাহলে এখানে চারটি রূপ রয়েছে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপরে দ্বিতীয় ফার্স্ট টেন্সে চারটি রূপ রয়েছে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপরে তিন নম্বরে তিন চারটি রূপ রয়েছে ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এখানে আমরা আজকে টেন্স এবং টেন্স কাকে বলে টেন্স কয় প্রকার টেন্সে কয়টি রূপ চারটি রূপ নিয়ে আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো পরে রাখবে এবং আগামী ক্লাসে বিস্তারিত নিয়ে তোমাদের আলোচনা করবো।